আল্লাহ 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 আসবে আল্লাহ 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 পাহাগল মানারে ডাক রে মনে আই মাবুতিকে আল্লাহ 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 মুর্দা কলাপ জিন্দা হবে মুর্দা কলাপ জিন্দা হবে ডাক ওই মাবুদে রে পাগল মানুষ রে ডাক মানুষ ওই মাবুদে রে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 জহপে গজা রায়া দুনিয়াতে মুর্দা কলব জিন্দা হই তারা আল্লাহ 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 নাম জহপে গজা রায়া মুর্দা কলব জিন্দা গোতারায়া আল্লাহ 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 ডাক মানুষ নিশিরাইতে ডাক মানুষ নিশিরাইতে ওই মাবুতকে ডাক ডাক রে মন ডাকে রে বাদে বার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে যাই হোক, এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে তাকিমারি খানকা শরীফে এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 45তম ধর্মীয় বার্ষিকী জলসা মুবারকে সম্মানিত আমাদের সভাপতি সাহেব, সম্মানিত সুদূর জয়নপুর থেকে আসা আমাদের সেরেতাস হযরতুল আল্লাম আলহাস মাওলানা কেরামত আলী সিদ্দিকী জয়নপুরী সাহাব তেবিলা, দরং জেলা থেকে আসা অতি আদরের স্নেহর আমারই সাথী ভাই হযরতুল আল্লাম মাওলানা আলী আকবর সাহাব কিবলা, সম্মানিত আমাদের অনেক সম্মানিত উলামায়ে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা ও খলিফা মাওলানা ও খলিফা আব্দুস সাত্তার সাহাব কিবলা, সাথীবৃন্দ, অনেক ওলামায়ে দ্বীন, কষ্ট মেহনতের মাধ্যমে এই ঠান্ডা জমিনের উপর বসে থাকা আল্লাহ পাকের ভয়ে নবীজির মহব্বতে বাড়ির থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা ইসলাম দরদি নবীর প্রেমিক তরিকাপন্থী দিনী মেহনতকারী মুরব্বিয়ান বাবাজিরা যুবক ভাইরা স্কুল কলেজের ছাত্র ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা বাবা সাহিবা
স্পিকারের মাধ্যমে আল্লাহ পাকের কোরআন, বিশ্ব নবীজির হাদিস শোনা, পর্দা নিষিদ্ধ, জন্মধাত্রী গর্ভধারিণী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া। যেই মহান আল্লাহ পাক আজকের রাত্রিটাকে দুনিয়াবি ফিতনা ফাসাদ শয়তানের কাজ, দুনিয়ার অসৎ কাজ থেকে আল্লাহ আপনাকে আমাকে হিফাজত করে আল্লাহ পাকের রহমতে এবং বরকতে রিয়াজুল জান্নায় এই রহমতের বাগানে বসার তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না ভাই? তাহলে আমরা সবাই সেই আল্লাহ শুকরিয়া আদায় করব। উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নামে তকবীর দেন, নারায়ে তকবীর, আর একটু জোরে নারায়ে তকবীর। ভাইরা, যেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে না পাঠালে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ কোনো নবী কোনো আম্বিয়া দিতেন না। আর আমাদের নবী, এত বড় নবী, সাইয়্যেদুল আম্বিয়া, শাফিউল মুজনবীন, রহমাতুল্লিল আলামিন, ইমামুল আম্বিয়া, যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তিনি গাছের নবী, মাছের নবী, নদীর নবী, সমস্ত নবীগণের নবী, উম্মতের নবী, তামাম কুল কায়নাতের নবী, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম আমি আল্লাহর নবী, চিৎকার দিয়ে বলুন সুবহান। তাহলে আমাদের নবীর দাম আছে কি না? জোরে কথা বলুন, আছে কি না? গতিকে যেই জায়গায় আল্লাহ পাকের কোরআন, রাসূলের হাদিস তেলাওয়াত হয় ওই জায়গায় নবীর দরুদ প্রথমবার পড়া ওয়াজিব, বাকিগুলি মুস্তাহাব। সেই নবীর নামে একটু দরুদ পড়ি, সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বাবাজিরা, রাত একটা 1:50, আমার মানুষটা দেখতে আছেন মোটা তাজা উইছে, লম্বা মশার চাইতেও কম। এখন কি ভাই এটা ওয়াজের সময় কি ভাই? এখন তো ওয়াজ করাটা সময় না। আচ্ছা, যদি 20 মিনিট সময় ঘড়ি ধরার টাইম, 20 মিনিট সময় ওয়াজ করি, আপনারা কি নারাজ নেবেন? কোনো অসুবিধা তো পাবেন না? 20 মিনিট সময় কষ্ট করতে পারবেন না ভাই? কারণ আমার পিছনে আরও 2 জন বক্তার আছে, কথা বোঝা গেছে ভাই? এন 2 ঘন্টা দিলে তো ফজর পোষায় যাবে। এই বাবাজিরা, আমি ওয়াজ সংক্ষিপ্ত আলোচনা করতেছি, আওয়াজ দিয়ে বলুন আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন আছে। আর যদিও করে আল্লাহ বলে সন্দেহ নাই, বান্দা যদি কয় সন্দেহ আছে এই কথা খাটবে? আল্লাহ বলেন জালিকাল কিতাব, এইটা সেই কিতাব, লা রাইবা ফি, লা মানে না, রাইবা সন্দেহ, ফি এই কোরআনের ভিতরে সন্দেহর অবকাশ নাই। আমি আল্লাহ হয়ে সার্টিফিকেট দিলাম আমার কোরআনের মধ্যে সন্দেহ নাই। বান্দা যদি সন্দেহ করে এখন মমিন হবে না কাফির হবে? জোরে বলুন কি হবে? কাফির হয়ে যাবে। তবে বাবাজিরা, আমি আয়াত তেলাওয়াত করছি পূর্বে, ফাজ কুরুনি আজ কুরুকুম ওয়াশ কুরুলি ওয়ালা তাকফুরুন, একটু জোরে বলুন সুবহান। আল্লাহ কি সুন্দর বলতেছে, কিন্তু মানুষ, জগতের মানুষ আল্লাহকে ডাকে না। আল্লাহ কয় বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, তোমরা বান্দা হয়ে আল্লাহর নাম নিয়ে ডাকবা, আর আমি আল্লাহ হয়ে বান্দার নামে স্মরণ করি, সুবহান আল্লাহ, জোরে বলে। তাহলে বান্দার দাম দিছে কিনা আল্লাহ? কথা বলুন দিছে কিনা? কি সুন্দর কথা, ফাজ করুনি আজ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি, তুমি যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাকে ডাকি, কিন্তু সাবধান বান্দারে, ওয়ালা তাকফুরুন, তুমি বিশ্বাসঘাতী করো না, তুমি আমার না শুকরিয়া করো না, আমাকে না ডাইকে নিমক হারামি করো না। কিন্তু বর্তমান যুগে বান্দা না ডাইকে স্বীকার করো বলে আমরা আল্লাহকে মানছি, কথা কোন ঠিক কি না? রোজার মাসে মুখ মুছে মুছে যায় ইফতার খায়, এটা হারামি বানা করলো না গো? একটু কথা কোন,
রোজার মাসে যদি ইফতার বেশি দেখলো মুখ ঠোঁট মুছে যায়, মসজিদে বসে যদি কতি রোজা রাখছো, কোনো 3 মাস আগা তো রোজা করতাছি, রোজাই হলে 1 মাসই বলে 3 মাস আগা থেকে। এই বাবা ওয়াজ করতে গেলে বহুত টাইমের দরকার, কিন্তু এটা যেটা টাইম আমি তো এখন কোন দিশে মিশে পাইতাছি না, কোন মহলে। এই বাবা জিরা, মানুষ এত হারামি, মানুষ এত নিমক্ষর, আল্লাহ মহান রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেন, এই বান্দা মকরুম ফেরেস মকরুম আজাজিল যে শয়তান হলো, আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ তুমি তো আমার গলায় লানতের তোপ দিলা যে আমি 9.5 লক্ষ বছর এবাদত করার পরও আল্লাহ শুধু আদমকে সিজদা না দেওয়ার জন্য তুমি আমাকে শয়তানের মালা দিলা, কিন্তু আল্লাহ একটা কথা বলে কি আমার 3টে পাওয়ার দিতে হবে। কয়টা পাওয়ার? আমি আয়াত যেটা টানছি ও আজকাল এটা পড়েই থাকলো, আমি আগে সিরিয়ালটা নিয়ে আসি সংক্ষিপ্তটাই। আল্লাহ বলে শয়তান তুমি বলো কি 3টা পাওয়ার, বলো আল্লাহ আমি যদি শয়তান হয়ে গেলাম তাহলে তুমি আল্লাহর সঙ্গে আমি শয়তানের একটু চ্যালেঞ্জ থাকলো, তোমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আমি জান্নাতে যাইতে দিব না, জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহ আমি যদি শয়তান হয়ে গেলাম এত লক্ষ বছর ইবাদত করার পরও যদি আমার শয়তানের মালা যদি গলায় পড়ে গেল, একটা বান্দাকে আমি জান্নাতে যাইতে দেব না, আল্লাহ তুমি আমাকে 3টি পাওয়ার দাও। আল্লাহ বলে শয়তান রে তুই যদি 3টি পাওয়ার চাইছস আমি তোরে 3টি পাওয়ার দিয়ে দিলাম, বল কোন কোন 3টি পাওয়ার হলে তোর মনটা খুশি হবে। ভাই শুনতাছেন আমার ওয়াজ না গো? শয়তান বলে মাবুদ গো 1 নম্বর পাওয়ার, আল্লাহ তোমার করলো কায়নাত 18,000 মাখলুকাত ঘুরতে গেলে তো আমার যানবাহনের দরকার আছে, যদি আমি হেলিকপ্টার দিয়ে যাই তবু তোমার মাখলুক শেষ করা যাবে না, কোনো যদি আরোহণের দ্বারাই যায় তোমার মাখলুক ঘুরে শেষ করা যাবে না, 1 নম্বর পাওয়ার তুমি আমাকে দিবা, আমি যেন বিজলির বাতির মতো তীরের মতন যেন আকাশ দিয়ে চলতে পারি, তোমার তামাম পৃথিবী যেন আমি শয়তান ছায়ের করতে পারি, আমি যেন তোমার তামাম পৃথিবীর জমিনে যাইতে পারি, সেকেন্ডের মুহূর্তে যেন একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যাইতে পারি। আল্লাহ বলে শয়তান রে যা তোর আমি এই পাওয়ার দিয়ে দিলাম, তবু কি আরো তোর মনের কৈফত আছে? আল্লাহ কয় শয়তান যা দিলাম আমি রে, দেশে রাত্রে আকাশে দেখা যায় না বিজলির মতো যেটা যায়, এই বাবারা কথা বলেন না কেন, না ঘুমাইছে বিজলির মতো যায় না, ওইটাই শয়তান। মানুষ কিন্তু দেখে হঠাৎ মঠাৎ তীরের মতো বিজলির মতো যায়, যখন এই পাওয়ার আল্লাহ দিল শয়তান কয় যে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা মানুষ আমি ইমানদার আর থামবো না, কারণ আমার তো আর রকেট হেলিকপ্টার বিমানের দরকার নেই, বিজলির মতন যাওয়ার পাম, কথা বোঝা গেছে? 2 নম্বর ও মাবুদ আমি যেন তোমার বান্দার রোগে রোগে ঢুকতে পারি, মাওলা এই ক্ষমতাটা তুমি আমারে দাও। আল্লাহ বলে শয়তান রে যা আমি তোরে প্রত্যেক মানুষের পশমের গোড়া গোড়ায় ঢোকার জন্য আমি তোকে পারমিশন দিলাম, শয়তান বলা আল্লাহ এই পারমিশন যে তুমি আমাকে দিলাই ক্ষমতা দিলা, এখন আমার অন্তর খুশি হয়ে গেছে, বলে কেমন করে তোর অন্তর খুশি হইল, বলে আমি যদি আদমের কলবের ভিতরে ঢুকতে পারি ওই আদম কোনো দিনও জান্নাতে যাইতে পারবে না, নাউজুবিল্লাহ শয়তান খুশি। আল্লাহ বলে আরো কি তোর আপত্তি আছে? বলো হ আছে। বলে কি আপত্তি? বলো আল্লাহ কারণ তুমি যদি আমাকে 1,000-2,000 বছর হায়াত দাও আমি মরে যাওয়ার পর যত মানুষ থাকবে তারা তো জান্নাতে যাবে, আল্লাহ তুমি আমাকে এমন লম্বা হায়াত দাও কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ
যেন দুনিয়া কিয়ামত পর্যন্ত তোমার বান্দাকে আমি খারাপ পথে নিতে পারি। আল্লাহ বলে যারে শয়তান তোর হায়াত আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম, কিন্তু সাবধান রে শয়তান, আমি আল্লাহ হয়ে তোরে একটা কথা বলি, তুই মানুষের রগে রগে ঢুকবি এই পারমিশন দিলাম, বিজলির মতন যাবি এই অধিকারও তোকে দিলাম, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, কিন্তু শয়তান শুনে রাখ, সারা দিন যদি আমার বান্দার পিছনে লাগে যদি গুনাহ করাস, আর আমার বান্দা যদি শোয়ার সময়ে বিছানায় ঘুমানোর আগেও যদি তওবা করে, আল্লাহ বলে যদি আমাকে ডাক দে তোর সারা দিন ঘুরানি গুনাহটা আমি আল্লাহ একবার আমাকে ডাক দেওয়ার জন্য সারা দিনের গুনাহ আমি মাফ কইরা দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। টাকিবাড়ি এলাকার ভাইরা আমার বন্ধুগণ একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ তাহলে শয়তানের সঙ্গে আমাদের বাঁচানোর জন্য চ্যালেঞ্জ করছে কি না? আওয়াজ দিয়ে বলো আল্লাহর কত বড় চ্যালেঞ্জ! আল্লাহ বলেন শয়তান ঠিক আছে, তুই সারা দিন মানুষকে কুকর্ম করায় ঘোরায় নিয়ে বেড়াবি, বান্দা যদি সুতার আগেও যদি কয় আল্লাহ আমি ভুল করছি তওবা করছি আর এই কাজ করব না, তো সারা দিন ঘোরানি গুনাহ একবার আল্লাহ বলে যে ডাক দিছে আমি আল্লাহ সব মাফ করে দিছি। আরেকটু জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নিষ্ঠুর না দয়াবান রে বাবা? জোরে বলুন আল্লাহ নিষ্ঠুর না দয়াবান? সেই বান্দা সারাদিন ব্যবসা করে, বাণিজ্য করে, ক্ষেতের কাম করে, মাস্টারি চাকরি করে, কত কিছু করে, বাড়িতে এসে ঠেঙ্গে ঠেঙ্গে পাড়ে দিয়ে শুতে পিন্দনা লঙ্গি গলা মধ্যে এসে থাকে, জীবন ভর ওর গোষ্ঠী মধ্যে আল্লাহর নাম নেওয়া নেই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাকায় থাকলো যে রাত্রেবেলা আমার ডাক দিব, আমি শয়তানের সাথে চ্যালেঞ্জ করছি, আর বান্দা রাত্রেবেলা এমন ঘুম দিছে বয়ে গায়েল পারি বাপ মাও তুলি গায়েল পারি ডাঙ্গা ডাঙ্গি করে বয়ে রুট ফাড়ায় না দিয়ে আবু জেহেলের বেড়া তিন নম্বর বেড়া না হয়ে পিন্দনা কাপড় গলার মধ্যে তুলে পাল্লা ভাতর বাইকি হিয়াস, কথা কোন হাসানা? কথা কোন হাসানা? খারাপ পাইতাছেন কি ভাই? এই বাবা আল্লাহ বলে শয়তান বান্দা যদি কোনো নেক কাজ করে ওই নেক কাজের ওসিলা করে বান্দাকে একটা নেক কাজের ওসিলায় বান্দাকে কঠিন বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাই। জোরে কোন সুবহান! শুনবেন এই হাদিসটা কেমন করে আল্লাহ বাঁচায়। বাইরামান ও বাবাজিরা ভালো করে ওয়াজ শুনবেন, এক ঘন্টা দুই ঘন্টা যাওয়ার পর সেন ওয়াজের হিট আসে, কিন্তু আজকে আমি দিশা পাইতেছি না, আমার পিছনেও বক্তা আগেও বক্তা পাশেও বক্তা, সামনে গেলে ভালুকের ভয় পিছনে গেলে বাঘের ভয়, মাঝখানে বলুন তো আমার অবস্থাটা কি আমার ভাইরা, তার মাধ্যম দিয়ে ওয়াজ করে যাব আমার বন্ধুগণ। এ বাবাজিরা কেমন করে আল্লাহ বিপদ থেকে বাঁচায়, একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা বিপদ থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলুন কে? একটু ডাক দেন আল্লাহ। সে আল্লাহ মানুষকে বিপদ থেকে কেমন করে বাঁচায়? তিনজন জওয়ান আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করলেন, তিনজন জওয়ান একদিন সবরে চলে গেছে, হঠাৎ করে এমন এক পাহাড়ি এলাকায় সবরে গেছে, যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, বেলা ডুবা ডুবা অবস্থায় এই তিনজন বন্ধু এক পাহাড়ের গোত্রের মধ্যে ঢইকা গেছে, যেই মাত্র গাতের মধ্যে ঢইকা গেছে আল্লাহর হুকুমে পাহাড়ের একটা পাথর খসে আসে ওই গাতের মুখটা বন্ধ করে দিছে। কেলাঙ্কাটা পাচ্ছে না ভাই? পাহাড়ের পাথর একটা খসে আসে যার মধ্যে মানুষ তিনজন ঢুকছে, এই পাথর আসে ওই দরজার মধ্যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা এর আঙ্গর মতন মানুষ যদি ওরকম গাতের মধ্যে পড়ে আমরা হাসমু না কান দিমু ভাই? জোরা কোন কি করমু? কান দিমু। তাও কার জন্য কান দিমু? আল্লাহর খানে না বইয়ের খানে, হাসানা বইয়ের খানে কান দে। তাও কিবা কান দে? মুনাজাত করে বদমাস এমন মুনাজাত করে বলে আল্লাহ
বাপ গেলে বাপ আছে, শ্বশুর হলো আব্বা, মাও গেলে মাও পাওয়া যাবে, কারণ আমার শাশুড়ি এখনো জিন্দা আছে। বোন যদি মরে যায় আমার শালি আছে, মাবুদ গো বউ যদি মরে যায় আর কেউ নাই। দেখছেন মোনাজাত করে না গো বাবা। এ বাবা ওয়াজ কি খারাপ পাইতাছেন আমার ভাইরা? এখন এই তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে পড়ে গেছে আমার ভাইরা। এই তিনজন ব্যক্তি কি করে ভিতর থেকে ওই পাহাড়ের পাথর ঠেলাঠেলি করে বলেন তো, এত বড় একটা পাথর, ওই তিনজনের কি ক্ষমতা হবে ওই পাথরটা সরানোর মতো? পাহাড়ের পাথর কি সরাইতে পারবে? তিনজনে ধাক্কা ধিক্কি করা পর্যন্ত হরান হয়ে গেছে। তখন তিনজনে কান দেয়ার কয়ে, আল্লাহর কাছে একটু মানসিক কর, নিয়ত কর, কেউ যদি কোনোদিন একটা ভালো কাম করে থাকো ওই কামটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আলিমের মুখে শুনছি ভালো কামের না কামের দোহাই দিলে আল্লাহ বলে বিপদ থেকে বাঁচাই, জুড়ে বলুন সুবহান। তখন একজন ওই গাথের মধ্যে নামাজের মধ্যে মন করে বসছে আমার ভাইরা, নামাজের মতন বৈশা উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তো তো ব্যবসাদারি লোক, বাজারে আমি প্রত্যেক দিন ব্যবসা করি, কিন্তু বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে, আমি যখন বাড়ির থেকে বের হয়ে আসি মাকে আমি নিজের হাতের দ্বারে রুটি বানায় খাওয়াই, আবার সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে যাই আমি খানা পানি খাওয়ার আগে ওই বাড়িতে একটা গাভী আছে, গাই আছে, ওই গাইটা আমি দোহাই, ওই গাইটা পাড়ায় দুধ বানিয়ে দুধটা বের করে গিলাসের মধ্যে নিয়ে আগে আমি মাকে খাওয়াই, কারণ যেই মা 10 মাস 10 দিন রামের মধ্যে রাইকাছিল আল্লাহ, সারাদিন আমার মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তুমি আল্লাহ তো জানো আমি একদিন কি করলাম, বাজার থেকে আসার পর দেখি আমার মা আমার জন্য তাকিয়েছিল, হঠাৎ করে গাই যখন পানাইলাম গাভী পানানোর পর দুধ বের হলো, ওই দুধটা গিলেশের মধ্যে নিয়ে আমি মার কাছে আমি চলে গেলাম, গিয়ে দেখি জনম দুঃখিনী মা রে আমার ভরসায় চায়ে থাকতে থাকতে মা বিছানার মধ্যে ঘুমায় গেছে। ও দরদের আল্লাহ, মা যখন বিছানায় ঘুমাইছে আমি আর মা জননীকে ডাক দেই নাই আর ডাক দেই নাই, তখন আমি মনে করলাম বৃদ্ধ মানুষ এখন যদি ডাক দেয় তাহলে তার ঘুম নষ্ট হয়ে যাবে, এই বলে আমি ডাক দেই নাই, সারা রাত ওই গাখিরের গিলাসটা নিয়ে আমি মায়ের ওই মায়ের শীতনের দিকে আমি দাঁড়িয়েছিলাম। মা ফজরে নামাজের আগে আগে মা জাগনা হয়ে গেল, জাগনা হয়ে লক্ষ্য করে দেখে আমার মতন গুনাগার সন্তান হাতের মধ্যে এক গিলাস গাখির নিয়ে দাঁড়িয়ে আছি। মা বলল, বাবা তুমি কি রাত্রে বেলা ঘুমাও নাই? তখন আমি বললাম, মা আমি আর ঘুমাই নাই ঘুমাই নাই। ও বাবা কেন ঘুমাও নাই? বলে, মা গো আপনি কখন জানি কোন সময় ঘুম থেকে জাগনা হয়ে যদি গিলাসের গাখির চান ওই সময়কালে যদি আমি ঘুমের মধ্যে থাকি, আপনি বৃদ্ধ মা ওই টাইমে যদি আমি দুধটা না দিতে পারি তাহলে আল্লাহর দরবারে আমি গুনাহগার হয়ে যাব, আমি আপনার নাফরমানি একজন সন্তান হয়ে যাব, কিয়ামতের ময়দান আমি জবাব দিতে পারবো না, তার জন্যই মা গো মা আমি গাখিরের গিলাস দিয়া তোমাকে খাবার জন্য সারা রাত দাঁড়িয়ে আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা রে, বর্তমান যুগে কি ওমন মা বাবাকে আদর করার সন্তান কি পাওয়া যাবে? যাবে কি? বর্তমান যুগে সন্তান সারা রাত তো থাকা দূরের কথা, যদি কয় বাবা আমার মাথাটা একটু বিষাইতাছে একটু টিপে দাও তো, বেমারি মানুষ কোলে এত টিপে আরবাম না, তুমি এভি ঘুমাও তো। আর বয়ে যদি কয় গেলো গো আমার কেমন ঠ্যাং বিষা নাইছে গেলো হারে নাকি সারা রাত টিপে দি, হাসানা হাসানা এই বাবাজি যেই মা ও বাবা ওয়াজ করতে গেলে বহুত ডাল ডাল বার খায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াকাদা রব্ব
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে ওয়াকাদা রব্বুকা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদত করার পর যদি যুবকের দল তোমাদের যদি কোনো সময় থাকে, টাইম থাকে, তাহলে কি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের বাড়ির যদি বৃদ্ধ বাবা আছে, এই বান্দা তোমার ঘরে যদি বৃদ্ধ মা আছে, তাহলে বৃদ্ধ বাবার কাছে যাও, বুড়া মায়ের কাছে যাও, বৃদ্ধ বাবার শরীরটা একটু টিপা দাও, কারণ তোমার বাবা যখন তোমার মুখের দিকে তাকিয়ে দোয়া করবে, বাবা আমি তোমার উপর সন্তান, আমি বাবা হয়ে খুশি হয়ে গেলাম, আল্লাহ বলে তোর জন্য আটটা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দা বুড়া মা যদি তোমার বাড়িতে থাকে, তুমি তোমার বুড়া মায়ের কাছে যাও, মায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত সন্তান হয়ে মায়ের ঠ্যাংটা একটু টিপা দাও, মায়ের কপালটা একটু যাইতে দাও, মা যখন বলবে বাবা রে আল্লাহর ওয়াস্তে আমি মা তোর উপর রাজি হয়ে গেলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে তোরা তাকিয়ে দেখ, ওই সন্তানের উপর তার মা রাজি হয়ে গেছে, আমি আল্লাহ ওই বান্দার উপর আটটা জান্নাত তার জন্য ওয়াজিব কইরা দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার দাম আছে কি না? জোরে বলুন আছে কি না? এই যুবকের দাম, সেই মা বাবাকে খেজমত করো, সেই মা বাবা বাদ দিয়ে, সেই মা বাবা যদি কোনো একটা ফরমাস দেয়, হুকুম দেয়, মা বাবার কথা যুবকের দলেরা শুনে না, খালি পাগল আই লাভ ইউ মাই ডিয়ার লাভার হাউ আর ইউ, কথা কোন ঠিক না? হাই রে তার ইংরাজি, কিসমি কিসমি ফরগেট মি নট টু বাই বাই, সেগুলো দিয়ে কয়, আমিও কয় হারামি, তোরও জান্নাতের আশা নাই, কথা ঠিক না রে বাবা? বৃদ্ধ মা বাবাকে মায়া করো। তখন ওই বান্দা বলে আমার মা আমার কাছ থেকে গিলাসের দুধটা নিয়ে আদা খাইলো আর আদা আমাকে খাওয়াইলো, আমার মা আমার মাথার উপর হাত দিয়ে দোয়া করে বলে আল্লাহ আমার সন্তান সারা রাত আমার শীতানে দাঁড়িয়ে থাইকে আমাকে দুগ্ধ খাওয়াইছে, আমি দোয়া করে দিলাম বাবা রে আল্লাহ যেন তোরে জান্নাতের মধ্যে কাউসার পানি দান করে, আর দোয়া করলাম আল্লাহ যেন কঠিন বিপদ থেকে তোরে যেন বাঁচায়, আল্লাহ এই কাজটা আমি তোমার দরবারে যদি ভালো কাজ কইরা থাকি, আজ ওই মায়ের একটা কাজ করার জন্য তুমি যদি আল্লাহ খুশি হয়ে থাকো, তাহলে এই খুশি হ আল্লাহ কিছু পাহাড়ের পাথরটা সরাইয়া দাও। যখন এই কথা বলে দোয়া করছে, মায়ের এই খেজমত করছে, আমার আল্লাহ জানছে, আল্লাহ বলো ওই যে মায়ের দোয়া দিয়েছিল বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায়, আজ ওই কথা মনে করে বান্দা দোয়া করতেছে, আল্লাহ বলে ফেরেশতারে চার আঙ্গুল পরিমাণ ওই বান্দার দোয়ার ওসিলায় ওই মুখ থেকে গহ্বরের গাত থেকে কিছু পাথর সরিয়ে দাও। একটু জোরে বলুন মারহাবা। ওয়াজটা তো মনে হয়েছে না গো? তখন চার আঙ্গুল জায়গা সরাই দিছে আল্লাহ, কয় আঙ্গুল জায়গা? এই চার আঙ্গুল দিয়ে মানুষের যাওয়ার পাবো কি? এখন কয় যে হাসাই তোরে ভালো কাম করে আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ কবুল করে, এই যে চার আঙ্গুল সরে গেল, এই তিনজনে যায় ঠেলে তা তো সরে না, তখন এই কয় যে আমি একটু দোয়া করার জন্য আল্লাহ চার আঙ্গুল সরাইছে, তোরা দুইজনে আসর, তোরা দুইজনের যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকস, তো এই কাজের ওসিলা করে একটু দোয়া করা, আল্লাহ যদি আরও কিছু সরায় দেয় তাহলে আমরা বাড়াইতে পারবো, পারবো কি না ভাই? এখন আর একজন ব্যক্তি গেল
যাওয়ার পর ওই জায়গায় বসে মোনাজাত করে, আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ করছি, আমার একটা চাচাতো বোন সুন্দর ছিল, ওই চাচাতো বোনটার মাও নাই, ওই চাচাতো বোনের বাবাও নাই, ছোট্ট অবস্থায় মারা গেছে, বোনটা পড়ার বাড়িতে থাইকে যুবতী হয়ে গেছে, হঠাৎ করে ওই বাড়ির থেকে বের করে দিল, ওই বোনটাই একদিন দুই দিন তিন দিন হয় অনাহারি, খাবার জন্য একটু পয়সার জন্য আমার কাছে হাত পাইতাছিল, তখন আমি সুযোগ বুঝে ওই বোনটাকে বললাম, তুই যদি আমার সঙ্গে প্রেম করিস মহব্বত করিস তাহলে দশ টাকা একশো টাকা কেন হাজার হাজার টাকা আমি তোকে দিব, আমার ওই চাচাতো বোনটা পেটের দায়ে ইজ্জত লুটানোর জন্য রাজি হয়ে গেছে। যেই দিন আমি ওই বোনের কাছে গেলাম, তার বুকের উপর বসার অবস্থায় ওই বোনটা দুই চোখের পানি ফেলে বলল, ও আমার চাচাতো ভাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই রে, আমার জনম দুঃখিনী মা নাই, আমি কামাইও করতে পারি না, যার জন্য পেটের দায়ে তোমার কাছে কয়টা টাকার সওয়াল করলাম, এই জিনিসের সুযোগ বুঝে আমার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য তুমি যে আমার বুকের উপর উঠছ, তুমি ওই আল্লাহ দেখে ভয় করো, তোমারও তো নিজস্ব বোন আছে, তোমার মা আছে, যেই মায়ের গর্ভ থেকে তুমি জন্ম হয়েছ, যেই মায়ের গর্ভ থেকে তোমার বহিন জন্ম হয়েছে, তোমার কি মা নাই, তোমার কি বোন নাই, তোমার মায়ের যেমন ইজ্জত আমার সাথেও তেমন ইজ্জত, এই বলে যখন বোনটা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর হস্তে কান ধরে আর আমি খারাপ কাজ আমি আর যাই নাই, বোনের হাতটা ধরে ওই জায়গায় তওবা করে আমার যা টাকা পয়সা ছিল আমি বোনকে দিয়ে দিছি, আর বলছি বোন রে এই কথা কারো কাছে আর বলিস না, জীবনে আর খারাপ কাজ করব না, তওবার উপর তওবা করলাম, মাবুদ গো আর জীবনে কোনো দিন এমন কাজ করব না, কোন মেয়ের উপর নজর করব না, এই নফসের দ্বারাই কোনো দিন গুনাহ করব না, জিন্দেগির মতন তওবা করলাম, আজ থেকে এই নফসের দ্বারা পরাই অন্যায় করব না, এই বলে ওই চাচাতো বোনটাকে ভালো একটা ঘর দেখা, আমার পকেটের টাকা খরচ কইরা আমি বিবাহ দিয়ে দিছি, আল্লাহ জীবনে যদি এই কাজটা তোমার কাছে যদি ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ এই কাজের যদি নেকি হয়ে থাকে, ওই নেকির অসিলা করে আজ এই গোত্রের মুখ থেকে পাহাড়ের পাথরটা কিছু আল্লাহ তুমি সরাইয়া দাও, এই বলে যখন বান্দা দোয়া করছে, আল্লাহ ওই দোয়ার বরকতে আমার ভাইরা আরো চার আঙ্গুল সরায়ে দিছে, একটু জোরে বলুন না মারহাবা, কয় আঙ্গুল গেছে? চার আঙ্গুল, তাহলে দুইজনে কয় আঙ্গুল গেছে? আট আঙ্গুল, এন মানুষ বাহি থাকলো কয়টা? বাহি থাকলো কয়টা? একটা, এন কয় আট আঙ্গুল ফাঁসা দিয়ে তো আসাও যাবো না যাওয়াও যাবো না, এই তুইও তো আছিস, আমরা দুইজন তার দোয়া করলাম, তুই একটু দোয়া কর, তখন এই বান্দাও গেছে, এই বান্দাও আত্মাইহা তো সুরতে বসে দোয়া করে, কি দোয়া করছে আমার ভাইরা? এই বান্দা বলে, আল্লাহ আমি তো একজন ধনী ব্যক্তি, আমি তো জমিদার, তুমি আল্লাহ আমাকে জমিদার বানাইছ, আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ আমার মনে হয় আমি করছি, আমার ভাইরা ওই বান্দা আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহ আমার বাড়িতে একজন হাজিরা কাম দিয়েছিল, ওই হাজিরা কামলাটা সারাদিন কাম করার পর সন্ধ্যার আগে আগে তার বাড়ির থেকে তার সন্তান একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খবর আইলো, ওই বান্দার কামলার হাজিরে নেওয়ার জন্য টাইম পায় নাই, বাড়ির দিকে দৌড়ায় গেছে, দৌড়ায় যাওয়ার পর ওই বান্দাকে আমি কত তালাশ করছি আর পাই নাই, তখন ভাবলাম ওই লোকটা তো আমার কাছে হাজিরার টাকা পায়, গতিকে এই টাকাটা ওই বান্দা যে নিয়ে গেল না নিতে পারলো না, গতিকে ওই বান্দার টাকাটা দিয়া ওই হাজিরা ব্যক্তির টাকাটা দিয়া বাজার থেকে একটা ছাগল কিনছি, আল্লাহ একটা গাভীন ছাগল কিনার পর ওই ছাগলটা আমি বাড়িতে নিয়ে আসলাম, ওই ছাগলটা ছয় বছরের মাথায় বারোটা বাচ্চা দিয়েছে, আল্লাহ বারোটা বাচ্চা দেওয়ার পর ছয় বছর পর ওই হাজিরা কামলাটা ওই গৃহস্থের বাড়িতে চইলা গেছে, যা বলো ভাই তোমার বাড়িতে ছয় বছর আগে আমি কামলা দিয়েছিলাম, আমি একটা হাজিরা তোমার কাছ থেকে নেই নাই, আজ আমাকে ওই হাজির
হাজিরার দামটা দিয়ে দাও। বাবা ওয়াজ তো বোঝা গেছে না গো, বুঝতে তো কষ্ট হয় নাই। এখন কামলাই যায় কয় যে আমি ছয় বছর আগে যে তোমার হাজিরা দিছিলাম, হাজিরাটা আমার দাও। এখন গৃহস্থ কয় ভাই তোমার আর কিসের হাজিরা দিমু, ওই যে বারোটা ছাগল একটা বুড়ে নি, ছাগল কটা হলো তেরোটা, বারোটা বাচ্চা একটা বুড়ে নিয়ে আছে, ওই তোমার হাজিরা কামলার বদলে তুমি এই তেরোটা ছাগল নিয়ে যাও। জুরাকন সুবাহানাল্লাহ। এনে কামলা কয় ভাই জমিদার ভাই তুমি কি আমার ঠাট্টা করো, আমি দিছি হাজিরা কামলা হাজিরা দিব তো ছাগল দেহকে। বলো ভাই ছয় বছর তোমাকে না পাই, তোমাকে যখন পাইলাম না তুমি মজুরি করার টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে আসে, ওই টাকাটা আমি হজম করি নাই, কারণ এটা গরিবের টাকা, এই টাকা খাওয়া যাবে না। গতি ওই টাকা দিয়ে একটা গাভীর ছাগল নিয়ে আসে আমি পালতেছি, যে আমি ভাবছি যদি এই টাকার দ্বারা যত ইনকাম হবে ওই লোকটাকে যদি না পাওয়া যায় এই ছাগলগুলি আল্লাহর ওয়াস্তে গরিব মিসকিনকে দান করব, তাও যেন ওই গরিবের টাকা আমার সম্পত্তির মধ্যে থাকে না। তা আজ যদি তুমি ছয় বছর পর আসছো তাহলে এই বারোটা বাচ্চার একটা ছাগল এইটা আল্লাহর ওয়াস্তে তোমারই এইটা হাজিরের দাম। গতি বাবুরে এই তেরোটা ছাগল নিয়ে তোমার এই কাজের মুক্তি থেকে কাজের ঋণ থেকে আমাকে মুক্ত করে দাও। জোরাকন সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিল, বর্তমান যুগে আছে গৃহস্থ দিব কি পাঁচশোটে হাজিরা কামলা ফুরায় নিয়ে সন্ধ্য সুমটে হাতে চারশো আশি টাকা, যদি কই বিশ টাকা যাক আরেকদিন দিমনি রে নিজাক। কিরম হক, কিরম হক গৃহস্থ আছে না গো ভাই, আছে না? বিশ টাকাটা জোর করি কম দিব ভাইরা আমার বন্ধুগণ। তখন ওই বান্দা ওই তেরোটা ছাগল নিয়ে যায় আর বলে আল্লাহ তোমার বান্দা যেমন করে ইনসাফ করলো আমার হাজিরার দামে মন করে দিল, আল্লাহ আমি গরিব মানুষ হয়ে দোয়া করে যায় আল্লাহ তোমার এই বান্দা আসমানের নিচে জমিনের উপর যদিন বড় একটা বিপদত পড়ে যায় সেই দিন যদি দোয়া করে তোমার কাছে সাহায্য চায় আল্লাহ তুমি সেই দিন তাকে বিপদ থেকে বাঁচাইও। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ আমি এই ভালো কাজটা যদি কইরা থাকি ওই দিন আমি এই কাজটা জীবনের একবার আমি ভালো কাজ করছি, আল্লাহ সেই কাজের দোহাই দিয়া তুমি আল্লাহর নামের দোহাই দিয়া তোমার কাছে মোনাজাত করি আল্লাহ, আল্লাহ তুমি পাহাড়ের পাথরটা এই গোত্রের মুখ থেকে সরিয়ে দাও। এই বলে যখন বান্দা দোয়া করছে দোয়া করতে দেরি আল্লাহ বলে পাহাড়ের ওই গোত্রের মুখের পাথর জিব্রাইলরে তুই ধাক্কা দিয়ে সরায়ে দে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা সমস্ত পাথর সরিয়ে দিলে।